এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ আজ। মহাসমাবেশকে ঘিরে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতেও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জমজমাট ছিল নয়াপল্টন। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে দাবি করে বিএনপি নেতারা জানান এক দফার পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে মহাসমাবেশ থেকে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে বিএনপির অভিযোগ, মহাসমাবেশ বানচাল করতে নেতাকর্মীদের বাড়ি এবং রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার এবং হয়রানি করছে পুলিশ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।